আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যদি মুসলমান হতে চাও আমার কোনো আপত্তি নাই, আমি তোমাকে কিছু বলবো না, কালিমা পড়ো। ইহুদি বলতেছে, পয়গম্বরে আরবি মুসলমান হব কিন্তু শর্ত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, শর্ত কি, কোন শর্তে মুসলমান হতে চাও? ইহুদি ডাক দিয়ে বলতেছে, পয়গম্বরে আরবি মুসলমান হব কিন্তু নামাজ পড়বো না। মনে রাখবেন, তারিখ ইবনে জারির তাবারি থেকে বলছি এখন যে কথাটা বলতে চাই, রাসূল পাককে মারবার জন্য এসছে, কি করবার জন্য এসছে, আসছে সুজা সুজা সামনে সামনে, লোকটা দেখতে সুন্দর, চেহারা সুন্দর, চোখটা পিত বর্ণের, কি বর্ণের, পিত মানে ইহুদি, কথা বুঝেন নাই, চেহারা সুন্দর, চোখ পিত বর্ণের, ইহুদি, এর ব্যাখ্যাও আছে, পিত ইহুদি। রাসূল পাককে দেখছে, মারার জন্য আসছে, তাকে দেখলেন, নবীজি দাঁড়াইয়া গেলেন, সুবহানাল্লাহ বলেন, ও তো মারার জন্য আসছে, দাঁড়াইয়া হাত দিচ্ছে না, তিনি হাত দিলেন, মুসাফার জন্য হাত দিলেন, চিন্তা করতেছে মারার জন্য আসছে, এবার মুসাফা কি বুঝলাম না, মুসাফা করে বুকের সঙ্গে বুক টান দিয়ে ধরছে, কারণ ইলম সিনাদের সিনা, ইলম আল্লাহর পরিচয় এক সিনার থেকে আরেক সিনায় যায়, এই জন্যই জিবরিল আমিন এসে রসুলকে বলছেন, এ করা পড়েন, রসুল বলছেন, ভাই মাফ চাই, আমি এগুলো কিছুই বুঝি না, তুমি যে বলছো ই করা এগুলো তো আমি পারি না। জিবরিল আমিন তিনবার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা কার কাছে কোরআন দিয়ে পাঠাইছেন, বেচারা তো পারেই না, আল্লাহ বলছেন, জিব্রাইল পারে না টানে না নাই, বন্ধুরে এভাবে হবে না, বুকের সঙ্গে বুক লাগায় চাপ দেও, আল্লাহ আকবার, জিবরিল আমিন আল্লাহ রসুলকে বুকের সঙ্গে বুক লেগে চাপ দিলে, দিতে দেরি আর তেলাওয়াত করতে দেরি নাই, ছয় আয়াত পড়ে ফেলেন, সুবহানাল্লাহ পড়েন, ইলম সিনাদের সিনা, রসুল পাক ইহুদিকে জড়লেন, জড়াইয়া মুআনাকা করলেন, হাত ধরছেন, আমরা তো মুসাফির আঙ্গুল সামনে দেয়, একটু একটু বড় হুজুর তো একটু কম দেয়, আঙ্গুল বেশি দেয় না, রসুল মুসাফা করে আটকায় রাইকা দিতেন, হাত আটকায় রাইকা দিতেন, এই জন্য মুসাফার সুন্নত হচ্ছে হাতকে এইভাবে করা মুসাফার সময়, এটা ঠিক নেই, একটু একটু হালকা এভাবে করা মুসাফার সময়, হাত যেন সগীরা গুনাগুলা ঝরে ঝরে পড়তেছে, তো রসুল মুসাফা করে হাত টান দিয়ে ধরছেন, ওরা ছাড়েন না, বেচারা তো আসছে মারার জন্য, রসুল ধরছেন, মুচকি হাসলেন, ঠোঁটটা লম্বা হয়ে গেল, গালের টুল পড়ে গেল, এই জায়গা লাল হয়ে গেল, লম্বা কপালটা চমৎকার হয়ে গেল, এখান থেকে যখন ঘাম জড়লো মেশকে আম্বরের মতো ঘ্রাণ হয়ে গেল, ইহুদি চিন্তা করতেছে কারে মারার জন্য আসছি, আল্লাহ একবার, কিছু না বলে পাঁচ মিনিট পরে চলে যাচ্ছে, রসুল বললেন, কি ও কিছু বলতে চাও নাই, হ্যাঁ বলতে চাইছিলাম, আজ না আরেক দিন, সুবহানাল্লাহ বললেন, মারতে আসছিল, মায়ের তো নাই, আজ না আরেকদিন, বাড়িতে চলে গেছে, তারিখে ইবনে জারির তাবারি মনে রাখবেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই হোদি বাড়িতে যাওয়ার পরে গভীর রাত্রি যখন ঘুমাতে গিয়েছে, ঘুমাতে যায়, কাপড় খুলতে গিয়েছে, শরীর থেকে যেন জান্নাতের ঘ্রাণ আসে, হাতের সঙ্গে রসুলের হাত মুবারক লেগেছে, যেন জান্নাতি সুঘ্রাণ লেগে আছে, রাত্রবেলা যখন ঘুমাতে যায় স্বপ্নে দেখে তার সামনে যেন বিশ্ব নবী দাঁড়ায়া দাঁড়াইয়া মুচকি মুচকি হাসতেছে, ঘুম থেকে জেগে উঠে ভয় পায়, কি ব্যাপার, কার স্বপ্নে এখন, কাকে দেখতেছি, কারে মারবার জন্য গেলাম, কি হতে লাগলো, এজন্যই কাফেরেরা বলতো আমার নবীকে অত মাজনুন অথবা অত পাগল, কখনো বলতো জাদুকর, আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন, বন্ধু আপনি পাগল না, আপনি জাদুকর না, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার মধ্যে এমন চরিত্র আমি আল্লাহ দিয়েছি, আদম থেকে নেই ঈসা নবী পর্যন্ত যত নবীকে যত আদর্শ আর চরিত্র দিয়েছি, সবগুলা চরিত্র আমি আল্লাহ একত্রিত করে আপনাকে দিয়েছি, কোন সুবহানাল্লাহ, কেমন চরিত্র আমার নবী। আমার মুসলমান বন্ধুগণ এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখে, কথাগুলো দিল দিয়ে শুনবেন কি বুঝাতে চাই, রাত্রবেলা ঘুম ভেঙে যায়, সকালবেলা চিন্তা করে আর কিছু করব না, যাকে মারবার জন্য গিয়েছিলাম তার আদর্শ যদি এমন হয়, কোনো অপরিচিত লোককে দেখলে বুকের সঙ্গে টান দিয়ে নিয়ে যায়, নিজের প্লেটে খাইতে দেয়, হাত মুসাফা করে বুকের সঙ্গে মেলায়,
লোকটা খারাপ হতে পারে না। আমি সিদ্ধান্ত নিলাম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব কোন সুবহানাল্লাহ। এক মাস পরে আমার নবীর কাছে হাজির, ডাক দিয়া বলতেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দিন আপনাকে মারবার জন্য এসেছিলাম, আপনার চরিত্র দেখে, আপনার মুআমালাত দেখে, আপনার মুআশারাত দেখে, আপনার চরিত্র ব্যবহার লেনদেন দেখে আমি অভিভূত হয়েছি, সুতরাং আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন, মুসলমান হতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, তুমি যদি মুসলমান হতে চাও আমার কোনো আপত্তি নাই, আমি তোমাকে কিছু বলবো না, কালিমা পড়ো। ইহুদি বলতেছে পয়গম্বরে আরবি মুসলমান হব কিন্তু শর্ত আছে। আল্লাহর পয়গম্বর বলেন, শর্ত কি, কোন শর্তে মুসলমান হতে চাও? ইহুদি ডাক দিয়ে বলতেছে পয়গম্বরে আরবি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের এই চরিত্র দেখে লোকটা বলছে মুসলমান হতে চাই, নবীজি বললেন হও কিন্তু কালিমা পড়ব, নামাজ পড়ব না। লা ইকরাহ ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নাই। নবীজি বললেন ঠিক আছে চলো এভাবে কাছে আসো, আরো কাছে আসো, মুসলমান হয়েছে নামাজ পড়ে না। এমন মুসলমান নাই আমাদের দেশে, তো সমস্যা কি? ও তো মুসলমান হয়েছে নামাজ পড়ে না, আমরা তো মুসলমান নামাজ পড়ি না, তো সমস্যা কি? নামাজ পড়ে না, চলতে লাগলো, দীর্ঘদিন চলতেছে। কিছুদিন পরে একদিন মসজিদে এসে দেখে সবাই নামাজ পড়তেছে, তার ভাল লাগে না, বাড়িতে একা একা নামাজের সময় মুসলিম কেউ বাসায় থাকে না। লোকটা বলছে রাসূলুল্লাহ, আমি এখন বুঝতে পেরেছি, আজান হওয়ার সাথে সাথে কেউ বাহিরে থাকে না, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে আসে, আমিও এখন নামাজ পড়তে চাই, আমাকে নামাজে আপনি কি বাধা দিবেন? আল্লাহর রাসূল বলেছেন, তুমি এতদিন নামাজ পড়তে চাও নাই, স্বেচ্ছায় বলতেছো নামাজ পড়বো আমার বাধা নাই, যেদিন থেকে মন চায় ওই সময় থেকে নামাজ পড়ো কোন সুবহানাল্লাহ। আগে নামাজ পড়বে না বলছে, এবার নামাজ পড়বে বলছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শর্ত আছে আরেকটা, এখন আবার কি শর্ত? নামাজ পড়বো কিন্তু অজু করবো না। কি করবে না? অজু করবে না। নবীজি বললেন ঠিক আছে বাপ, যেভাবে ভাল লাগে নামাজটা পড়, মসজিদে আয়, ভালো জায়গায় আয়, তুমি সিনেমা হলে যাইস না, খারাপ কাজে যাইস না, মদের আড্ডায় যাইস না, অজু না কইরাও মসজিদে আয়। কথা বলেন না কেন? আজকে আমরা হুজুররা ফতোয়া দিছি মহিলাদেরকে মসজিদে আসতে দিয়েন না, ওরা ফেতনা, বলি না, মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করি, বাচ্চাদেরকে মসজিদে আসতে নিষেধ করি, কিন্তু মহিলাদেরকে সিনেমা হলে যাইতে নিষেধ করতে পারি না। কথা বলছেন না কেন? মার্কেটে যাইতে ফতোয়া দিয়ে নিষেধ করতে পারি না, মসজিদে আসতে নিষেধ করি কেন? এজন্য আমাদের জীবনের মতাদর্শের মন মানসিকতার চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন নিয়ে আসা লাগবে। কথা বলছেন না কেন? তাহলে পুরুষরা সব কাজ করবে, মহিলারা করবে না? কথাগুলো তো বললে অনেক কথা, সামনে গেলে তো অনেক কথাই বলার আছে, বসবেন তো ইনশাল্লাহ? একটু হাত উঠে বলেন কারা কারা চলে যাবেন, এ তো বাস করতেছি, মানে ট্রাই করলাম যে আপনারা সচেতন না অসচেতন, কথাগুলো শুনেন কি বলতে চাই, সুন্দর দিন বুঝাচ্ছি, সহজ দিন বুঝাচ্ছি, বারসাইম বাইনাল ইফরাত ওয়া তাফরিত, মধ্যম দরজার দিন বুঝাচ্ছি, বাড়াবাড়ি নাই, আমার খেদমত লাগবে না। শুনেন মুসলমান, সে বলছে নামাজ পড়বে, কি করবে না? নবীজি বলেন পড়ো, চলতেছে ভাবে কিছুদিন নামাজ পড়ে অজু করে নেই, একদিন ফজরের সময় মসজিদে আসছে, আসে দেখে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহা অজু করতেছেন, হাত এতটুকুন ধুইতেছেন, এতটুকু হাত ধোয়া কতটুকু, কোনোই পর্যন্ত ধুইতেছে কতটুকু, পুরো হাত, পা ধুইতেছে হাঁটুর উপর পর্যন্ত। জিজ্ঞেস ভাই, এই ঠান্ডার সময় এতটুকু হাত ধুইতেছেন কেন? কম কম ধুইলে তো অজু হয়। হযরতে আলী বলছেন, ভাইরে আমি রসুলের কাছ থেকে, সামিয়াত রসুলুল্লাহ ইসলাম, আমি রসুলের কাছ থেকে নিজ কানে শুনেছি, নবীজি বলেছেন যেই মুসলিমের অজু যতটুকুন অঙ্গ ধৌত করবে ততটুকুন অঙ্গ কেয়ামতের দিনে নূরের আলোতে চমকাতে থাকবে। আল্লাহু আকবার, তাই নাকি? বিশ্ব নবী বলেছেন, উনি তো মিথ্যা বলতে পারেন না, তিনি বলেছেন
যতটুকুন অজুতে ধুইব ততটুকুন চমকাবে, এজন্য তুমি এতটুকুন ধুইতেছো কে? হ্যাঁ, এর জন্য আমি বাড়াইয়া ধুইতেছি যেন আমার পুরোটা হাত কেয়ামতের দিন নূরের আলোতে চমকায়। ইহুদি বলতেছে, ভাই তোমাকে সাক্ষী রেখে বললাম আমি হাত ধুইব না, আমি আজকের থেকে গোসল করবো। থেকে মারা লাগে নাই, পিটানো লাগে নাই। রসুলের কাছে গিয়ে বলছি, রসুলাল্লাহ কি, আমি তো বলছিলাম অজু করবো না, আজ থেকে পাঁচ রক্ত গোসল করবো। নবীজি বলছেন, কেন? কই এত সুন্দর ইসলাম আমাকে আগে বললেন না যে যতটুকুন অজুতে ধোয়া যায় ততটুকুনই নূরের মতো চমকাবে? আমার হাত অর্ধেক হবে কেন, পা অর্ধেক হবে কেন? আমার গোটা বডি তো কেয়ামতের দিন নূরের মতো চমকাতে চাই, আমি দেখাতে চাই। আল্লাহ আকবার! তাকে কি মারা লাগছে, পিটানো লাগছে? দিন বুঝ হয়ে গেছে, এভাবে বুঝাতে হবে, মাইরা নয় পিটাইয়া নয়। কারণ আপনি দারোগা না, আপনার দারোগা না, আপনাকে পিটাবার জন্য আল্লাহ পাঠান নাই। আল্লাহ পাঠিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালো আয়া, পৌঁছে দেওয়ার জন্য, মানা না মানা তার কাজ। কথা বলেন না কেন, পারবো তো ইনশাল্লাহ। একটা গাছের গোড়ায় বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা শোনো, ও সাহাবীরা শোনো, বিশ্বনবী ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্বনবী যখন ওয়াজ করতে লাগলেন, এমন সময়ে আল্লাহর রাসূল হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে হযরত উসমান জিন্নুরাইন দাঁড়িয়ে গেলেন আর বললেন, আগো আল্লাহর পয়গম্বর, এত সুন্দর একটা সময় আপনি চমৎকার করে কোরআনের কথাগুলো আপনি আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন, দিনের কথাগুলো বুঝাইয়া দিচ্ছেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথাগুলো শুনছিলাম, হঠাৎ করে আপনি চোখের পানি ছাড়লেন কেন, কাঁদতেছেন কেন, কি হয়েছে? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা দুঃখের কথা কি বলবো, এই মুহূর্তে আমি চক্ষু বন্ধ করে দেখলাম এই মক্কা এবং মদিনার সব থেকে বড় লিডার, সব থেকে বড় গাদ্দার, সব থেকে বড় যুদ্ধবাজ, যার নাম হচ্ছে আমর, আমর নামে একজন বড় যুদ্ধবাজ, মহাপহলওয়ান, মহাবীর, এই মুহূর্তে কাবার গিলাফ ধরে এসে শপথ করেছে, যতক্ষণ পর্যন্ত ইসলামের নবী মুহাম্মাদের, ইসলামের নবী, ইসলাম ধর্মের নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যতক্ষণ পর্যন্ত হত্যা না করবে, ততক্ষণ পর্যন্ত সে পানীয় পান করবে না, কোনো খাবার নিবে না, এই বলে সে শপথ করেছে। শপথ করে 5-6 হাজার সৈন্য নিয়ে সে আমাকে হত্যা করবার জন্য আসতেছে, এই জন্যে চোখের পানি ছেড়ে দিলাম আর কাঁদতে লাগলাম, কি ব্যাপার, এত বড় জিনিস আমাকে হত্যা করবার জন্য এই মুহূর্তে কাবার গিলাফ ধরে শপথ করে আসতেছে। সাহাবায়ে কেরাম বসা হযরত উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি করব, এই পাহলওয়ান তো বিশাল বড় পাহলওয়ান, 10,000 মানুষ যদি তার সামনে দাঁড়ায় কেউ তার মোকাবেলা করতে পারবে না। এর কারণ হলো তারিখে পাওয়া যায় এই আমর প্রত্যেক দিন সন্ধ্যায় 21 কেজি খাবার খায় আর সকালবেলা 25 কেজি খাবার খায়। কত কেজি হয়েছে কথা বলেন না, 21 কেজি আর 25 কেজি, 46 কেজি প্রত্যেক দিন সকালবেলা 25 কেজি, সন্ধ্যাবেলা 21 কেজি খাবার খায়। এমন একটা লোকের মোকাবেলা করবার মতো সাহস তো পৃথিবীর কোনো মানুষের নাই। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা জানি এই যুদ্ধবাজ আমর যখন যুদ্ধে যায়, যুদ্ধের ময়দানে যেই তরবারি নিয়ে সে যুদ্ধ করে, এই যুদ্ধের তরবারির ওজন হচ্ছে 2.5-5 মণ। এই যুদ্ধের ময়দানে তরবারির ওজন 2.5-5 মণ তরবারির, পারবেন এর মোকাবেলা করতে? আল্লাহর পয়গম্বর যে প্রতিদিন 46 কেজি খাবার খায়, 2.5-5 মণ ওজনের তরবারি দিয়ে যুদ্ধ করে, এর মোকাবেলা করবার মতো শক্তি তো আমাদের কারো নাই। আল্লাহর পয়গম্বর, আমরা কি করব? নবীজি বললেন, পরামর্শ দাও। সবাই মিলে পরামর্শ করলেন, বদদোয়া করবেন, তার জন্য বদদোয়া করবেন আল্লাহ। ও আমর যখন বের হবে তার পা যেন অবশ হয়ে যায়, হাত যেন অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়ে যায়। আমি কি বোঝাতে চাই শুনবেন, প্যারালাইসিস যেন হয়ে যায় আর যেন যুদ্ধ করতে না পারে, ইসলামের মোকাবেলা করতে যেন না পারে। আল্লাহ পয়গম্বর বললেন, চলো সবাই হাত উঠো, আমরা এই মুহূর্তে তার বিরুদ্ধে বদদোয়া করব। সবাই মিলে হাত উঠালেন, বিশ্বনবী হাত উঠালেন,
হাত উঠে আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা তুমি আমরের দুই হাতকে এতটুকুন বলছেন ধ্বংস করে দাও বলেন নাই। এই পর্যন্ত পৌঁছে গেলেন, আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে কোরআনের আয়াত নাজিল করিয়া, আইয়ুহান নাবিয়্যু হাদরিস, ওগো আল্লাহর পয়গম্বর আয়াত নাজিল করে দিচ্ছি, আয়াত নাজিল হয়ে যাচ্ছে, ওগো নবী কাফেররা মোকাবেলা করবে আর শপথ করবে, আর আপনি শুধু তাসবিহ হাতে নিয়ে দোয়া করবেন এটা হবে না, বরং এই হাত শুধু দোয়া করার জন্য আমি আল্লাহ দেই নাই, এই হাত শুধু তাসবিহ টিপার জন্য আমি আল্লাহ দেই নাই, এই হাত দিয়েছি কাফেরদের মাঝে মাঝে মোকাবেলা করার জন্য কাজে লাগাতে হয়, কোন ঠিক কিনা? শুধুমাত্র দোয়া করতে থাকবেন কাজ হবে না, এদিকে আমর তরবার নিয়ে আসতেছে মোকাবেলা করবে, আর আপনি হাত উঠে দোয়া করবেন শুধু আর কাজ হয়ে যাবে, হবে না। পয়গম্বরে আরবি অবশ্যই মোকাবেলা করতে হবে, মোকাবেলা ছাড়া কাজ হবে না, কারণ শুধুমাত্র বোঝা গেল শুধুমাত্র খানকায় বসে দোয়া করলে হবে না, মসজিদে বসে দোয়া করলে হবে না, কাফের বেঈমানেরা ইসলাম বিদ্বেষীরা যখন ইসলামের মোকাবেলা করবে তখন আমরাও আমাদের সর্বশক্তি নিয়ে তাদের মোকাবেলার জন্য দাঁড়াতে হবে, কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ বিশ্বনবী দাঁড়ায় গেলেন আর বলেন, সাহাবীদের মধ্যে কে আছো একটু দাঁড়াইয়া যাও, কে আছো আমরের মোকাবেলা করবে? বড় বড় সাহাবী যারা চিন্তা করনা হারে, সন্ধ্যাবেলা 21 কেজি খায়, সকালবেলা 25 কেজি খায়, এর মোকাবেলা কেমনে করা যায়? তো সিস্টেমই নাই, এর মধ্যে 2.5 থেকে 5 মজুর ওজনের তরবারে কেমনে মোকাবেলা হবে? কেউ যখন কথা বলতেছেন না, রসুল আবার বলেন, কে আছো আমরের মোকাবেলা করবা? আমর আমাকে হত্যা করবার আগে, আমাকে আঘাত করবার আগে তার মোকাবেলার জন্য যাবা? কেউ যখন দাঁড়ায় না, পিছনের সারি থেকে একজন তরুণ দাঁড়াইয়া গেলেন যার বয়স 11 বৎসর, তার নাম হযরতে আলী। হযরতে আলী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যখন দাঁড়াবে না আমি আলী আমরকে হত্যা করার জন্য যথেষ্ট। কোন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন, ইজলিস, বাহ পিচ্ছি মানুষ, তুমিও দাঁড়াইতেছো, ছোট কিছু বুঝো না, তুমিও যুদ্ধ করবা, এত বড় বড় মানুষ থাকতে তুমি দাঁড়ায় গেছো, বসো। আলীরে বসায় দিছেন, 11 বৎসর মাত্র, খুব বড় মানুষ নাকি না ছোট? আল্লাহর নবী আবার দাঁড়ায় বলেন, কেউ কি আছো আমরের মোকাবেলা করার মতো, কেউ কি আছো? দীর্ঘক্ষণ বললেন, কেউ যখন দাঁড়ায় না, আমার নবী আবার বললেন, কেউ কি আছো? আবার আলী দাঁড়ালেন, নবীজি আবার বসায় দিলেন, 3 নম্বর বার আবার নবীজি বলেন, কেউ নাই নাকি আমরের মোকাবেলায়? এবার চুকের পানি ছেড়ে ছেড়ে আলী দাঁড়াইয়া গেলেন, নবীজি বলেন, আলী রে আয় আমার কাছে আয়। নবীজি নবীজির কাছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আমার নবী আলীকে জড়াইয়া ধরলেন, আলী বাচ্চা মানুষ, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। নবীজি বলছেন, আলী কেন বারবার তুমি দাঁড়াচ্ছ, বলো তো কি হয়েছে? আলী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাচাতো ভাই, আজকে আমার বাবা নাই, এই জমিনে কেউ নাই, আজ আপনার মোকাবেলা করবে, আপনাকে আঘাত করবে, আমি আলী বেঁচে থাকবো তা হতে পারে না, কেউ যদি না দাঁড়াতে পারে, আমি আমার নবীকে এত বেশি ভালোবেসে ফেলেছি, আমি আমার নবীকে ছাড়া 1 মিনিট থাকতে পারি না। আল্লাহ জানায় দিল, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জানায় দিলেন, পয়গম্বর আলী তার অভিভাবক তো আমি, আলী রেডি হয়ে গেছে যুদ্ধ করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে ফিরাইয়া দিয়েন না, কারণ আলী মুসলিম, তার অভিভাবক আমি, তাকে আপনি রেডি করেন। আলী দাঁড়াইয়া গেলেন, নবীজি বলছেন, আলী যুদ্ধ করার অস্ত্র আসেনি, কৌজুর কিছুই তো নাই, তার সামনে 2.5 থেকে 5 মন ওজনের তরবারি, মোকাবেলা করার মতো কিছু আছেনি। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই। নবীজি ওসমানকে বলেন, ওসমান তোমার কাছে কি কোনো অস্ত্র আছে? ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু বাড়িতে উট জবাই করার ছুরি আছে। কি জবাই করার? উট জবাই করার ছুরি মানে যে লেবু টেবু কাটে এমন সাইজের একটা ছুরি, বুঝেন নাই?
একটু ছুটি উট জবাই করে যায় ছুরি দিয়ে। আল্লাহ রসুল বললেন তুমি নিয়ে আস। হযরত উসমান নিয়ে আসতে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিলেন, হাতে নিয়ে দেখেন উসমান যেই ছুরি নিয়ে আসছে তা 27 ইঞ্চি। কত ইঞ্চি? 27 ইঞ্চি কতটুকুন লম্বা? 27 ইঞ্চি কতটুকুন? হ্যাঁ, 1.5 হাত। 27 ইঞ্চি লম্বা পাতলা একটা তরবারি নিয়ে আসছে। আমার নবীজি বললেন, আলী এটা তোমার হাতে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, আমার বিশ্বাস আল্লাহ যেহেতু অভিভাবক হয়েছেন, তুমি আমরের মোকাবেলা করে দিনকে বিজয় করতে পারবে। কোন সুবহানাল্লাহ! হযরত আলী দৌড় দিলেন, সামনের দিকে দৌড়ায় আলীকে বিশ্বরে বলছেন, আলী দাঁড়াও, আমার কথা শুনো। আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, আলী দৌড়াও কেন? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি আপনি হাতে দিয়েছেন, আল্লাহ অভিভাবক হয়েছেন, আপনি দোয়া করেছেন, আমার বিশ্বাস, আমার বিশ্বাস যত আগে খিদমত করতে পারবো তত আগে আল্লাহ খুশি হয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ! নবীজি আলীকে জড়াইয়া ধরলেন, বুকের সঙ্গে বুক লাগালেন, কপালে চুম্বন করলেন, হাতের ওই জায়গায় চুম্বন করলেন, আর বললেন, আলী যাও। আলী চলে গেলেন, তরবারি হাতে দিলেন, 26-27 ইঞ্চি তরবারি হাতে দিয়ে বলছেন, আলী সামনে যাও। আলী চলে গেলেন, গিয়া দেখেন 3-5 হাজার সৈন্য নিয়া আমর যখন আসতেছে, আলী দাঁড়িয়ে গেলেন আর বললেন, শোনো আমর, আমার বিশ্বনবীর মোকাবেলা করা থামিয়ে দাও। তুমি মনে করেছো আখেরি জামানার বিশ্বনবীকে আঘাত করবা, আমি আলী বেঁচে থাকতে সম্ভব হবে না। আলী ছোট মানুষ ছিলেন, খাটো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। আমর বলছে, পিচ্ছি মানুষ কে তুমি, এখান থেকে চলে যাও, এই জায়গায় দাঁড়িয়ে থাকবা না, নচেৎ তোমাকে যদি থাপ্পড় দেই তুমি বাঁচতে পারবা না, ওখান থেকে চলে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের তরবারি নিয়ে তার সামনে গেলেন, কিছু দূর গিয়া মাটির মধ্যে একটা রেখা টানলেন, দাগ দিলেন, দাগ দিয়া তিনি দাগের মধ্যখানে দাঁড়ালেন, তরবারি ঘুরালেন, তরবারি মুখের কাছে নিলেন, কি যেন পড়লেন, তরবারির মধ্যে 3 বার ফু দিলেন, তরবারির মধ্যে 3 বার ফু দিলেন, শরীরের মধ্যে 3 বার কি যেন পড়ে ফু দিলেন, আর রেখা টেনে ডাক দিয়ে বলেন, আমার তুই শোন, তুই যদি তোর বাবার গরের অরিজিনাল জন্মের হয়ে থাকিস, বাবার ঔরসে মায়ের গর্বে এত বড় পায়লওয়ান যদি হয়ে থাকিস, তুই সাহস থাকলে আমি যে দাগ দিছি দাগের ভিতরে ঢুক, দেখবে দাগের ভিতরে ঢুকলে মাতা নিয়ে যাইতে পারবে না। আল্লাহু আকবার! আমার কো দেখি সে ছেলেটা কবে কি দাগ দিয়ে আমার ডাকে আমি যাওয়ার জন্য, সে গুড়ার পিঠে, হযরতে আলী নিচে, তাও তো খাটো মানুষ। আলী কত খাটো আপনারা জানেননি, জানেননি আলী খাটো মানে এত খাটো, এটা বুঝাবো কেমনে, এটা তো বোঝানোর মতো জিনিস নেই। মানে ধরেন এই 2 আঙ্গুল লম্বার এই আঙ্গুলটা ধরেন এতটুকু, মানে মাঝে মধ্যে হযরতে আলী, ওমর এবং আবু বকর একসাথে হাঁটতেন, আবু বকর ডাইন পার্শ্বে, ওমর বাম পার্শ্বে, আলী মধ্যখানে। ওমর বলতেন, লাউকানা আলিফ ও লাম, যদি আমি আলিফ এবং লাম মানি, লানা লিখতে আলিফ নুন, লাম আলিফ, লাম নুন আলিফ লাগে, তো তিনি বলতেন যদি আলিফ এবং লাম না থাকে তুমি যে নুন, নুন মধ্যখানে কত বড় থাকে কত, লানা লিখতে লাম নুন আলিফ, নুন তো অনেক ছোট, ছোট না, তুমি যদি, আমরা যদি না থাকতাম আর তুমি যদি থাকতা তোমার তো অস্তিত্বই থাকতো না, এত ছোট ছিলেন হযরতে আলী, খাটো না। মানে হযরতে ফাতেমার চাইতে মোটামুটি 1 হাত অথবা 1 হাত থেকে 4-5 আঙ্গুল কম, এতটুকুন খাটো ছিলেন আলী, মানে ফাতেমা লম্বা ছিলেন, সুবহানাল্লাহ, এত খাটো। তো তিনি বলতেন, তিনি বলতেন যখন ওমর বলতেন আমরা যদি না থাকতাম তোমার অস্তিত্ব থাকতো না, আর আলী বলতেন লাউকানা আলিফ ওয়া লাম, যদি আমি নুন, লাউকানা নুন, আমি যদি নুন না থাকতাম, লাকানা লা মানে তোমরা হয়ে যাইতা না, সুবহানাল্লাহ বললেন না, আমি যদি আলিফ এবং লামের মধ্যখানে নুন না থাকতাম তোমাদের অস্তিত্বই থাকতো না, মানে এত খাটো থাকতেন তিনি। তো যাই হোক, আলী এই কথা বলছেন, এই কথা বলার পরে
আমরের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। বলে কি, বলে কি, আমর তরবারি দিয়ে আঘাত করতে লাগলো, রাগে গুসায় আঘাত করতে লাগলো। আমরের প্রত্যেকটা আঘাত হযরতে আলী ফিরিয়ে দিতে লাগলেন। আমর যখন তরবারি দিয়ে আঘাত করে, এমন সময় আলী তাকায়া দেখেন এটা তরবারি না, এটা কাঠের টুকরা। আল্লাহু আকবার, চোখের সামনে দেখা যায় কাঠের টুকরা। আলীকে তিন চারবার আঘাত করবার পরে যখন কিছুই করতে পারলো না, লাস্টে আঘাত করলো, আলী ধরে ফেললেন। আলী কাঠের টুকরা মনে করে ধরে ফেললেন, তার চোখের সামনে মনে হলো কাঠের টুকরা। ধরে তার তরবারিটা শুধুমাত্র আমরের গলার কাছাকাছি লাগালেন, লাগাতে দেরি হয়েছে, আমরের শরীর থেকে মাথা আলাদা হয়ে যেতে এক মিনিটও দেরি হয় না। এই অবস্থা দেখে সব কাফেররা দৌড়ে পালালো আল্লাহর পয়গম্বরের কাছে এসে। আমর বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আমরে মারি নাই, আমি শুধু তরবারি ধরছি, শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে, কি ব্যাপার বুঝলাম না। আমার নবী বলছেন, ও আলী, চিন্তা করো না, তোমার শক্তি দিয়ে কাজ করো নাই, কারণ যখন আল্লাহ অভিভাবক হয়ে যান, অভিভাবক হয়ে যান, তখন হাতটা তোমার থাকে না, আল্লাহর হাতে পরিণত হয়ে যায়। সুতরাং আমরা যদি কাফেরদের মোকাবেলা, অন্যায়কারী ইসলাম বিদ্বেষীদের মোকাবেলায় আমরাও যদি নেমে যাই যুদ্ধের ময়দানে, প্রতিবাদের জন্য নেমে যাই, শুধু আমরা থাকবো না, আমাদের সঙ্গে থাকবেন স্বয়ং আমাদের আল্লাহ। ঠিক কি না বলেন? আল্লাহর পয়গম্বর মদিনা থেকে আবার মক্কায় আসলেন, মক্কার ক্ষমতা বিশ্ব নবীর হাতে চলে আসল, মক্কায় ঢুকে ঘোষণা করে দিলেন, শুনে রাখো মক্কার মানুষ, এতদিন মক্কার ক্ষমতা তোমাদের হাতে ছিল, তোমরা নির্যাতন করেছ, নারী নির্যাতন করেছ, পুরুষ নির্যাতন করেছ, ঘড় বাড়ি জ্বালিয়েছ, আমাকে আঘাত করেছ, আজ মক্কার ক্ষমতা আমার হাতে, তোমরা মনে করতেছ আমার সুমাইয়ার নির্যাতনের বদলা নিব, তোমরা মনে করেছ হযরত হামজার নির্যাতনের বদলা নিব, তোমরা মনে করেছ আমার বন্ধু আবু বকরের মুখ যেদিন থেতলা করেছিলে তার নির্যাতনের বদলা নিব, তোমরা মনে করেছ তাইফে আমাকে রক্তাক্ত করেছ তার বদলা নিব, তোমরা মনে করেছ আমার সাহাবিদেরকে তোমরা আঘাত করেছ হত্যা করেছ তার বদলা নিব না। আমি বিশ্ব নবী তোমাদের কাছে জানতে চাই, মক্কায় আমি এসেছি, যারা মক্কার বড় বড় লিডারদের ঘরে ভিতরে ঢুকে যাবে তারা নিরাপদ, আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তারা মাফ নিরাপদ, পাহাড়ের উপরে যারা উঠে যাবে তারা নিরাপদ, অস্ত্র যারা ছেড়ে দিবে তারা নিরাপদ, যারা ঘরের ভিতরে বসে থাকবে তারা নিরাপদ, নারীরা নিরাপদ, বাচ্চারা নিরাপদ, আঘাত করা যাবে না। নবীজি সবাইকে বলতে লাগলেন, নিরাপদ, সবাই মাফ মাফ। আজকে আমি সুমাইয়ার নির্যাতন মাফ, হামজার নির্যাতন মাফ, খাব্বাবের নির্যাতন মাফ, সকলের নির্যাতন মাফ করে দিচ্ছেন। এইভাবে সবগুলাকে যখন মাফ করে দিচ্ছেন, সবাই যখন খুশি হয়ে গেল, মুহাম্মদের চরিত্র কত সুন্দর, তিনি সবাইকে মাফ করে দিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও রে আমার বন্ধুর কাছে গিয়ে বলো তিনি রহমতের নবী, সবাইকে মাফ করতে পারেন, কিন্তু আমি আল্লাহ এভাবে পারি না। আমার নবী বলছেন, শোনো মক্কার মানুষ, যারা আমাকে আঘাত করেছো মাফ, যারা কোরআনের উপর আঘাত করেছো মাফ, যারা আমার পরিবারের মানুষকে নির্যাতন করেছো মাফ। আল্লাহর রাসূল সবাইকে যখন মাফির ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল জিবরিল আমিনকে পাঠায়া বলেন, জিবরাইল যাও আমার নবীকে জানাইয়া দাও, তিনি বলতেছেন সবাইকে মাফ তাকে জানাইয়া দাও, যারা আমি আল্লাহকে পর্যন্ত গালি দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল, আর যারা তওবা করবে তাদেরকে মাফির ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে, ও আসলাহু, ইসলাহ হয়ে যাবে, ও বাইয়ানু, এবং তারা বয়ান করবে দিনের কথাগুলা, ভালো পথে চলে আসবে। আল্লাহ বলছেন সবাইকে মাফ, কিন্তু একটা শর্ত আমার নবীকে বলে দাও। তিনি বলেছেন যারা তাকে গালি দিয়েছে তাকে মাফ, যারা কোরআনকে গালি দিয়েছে তাকে মাফ, যারা গড়বাড়ি জ্বালিয়েছে মাফ,
যারা সুমাইয়াকে নির্যাতন করেছে মাফ, যারা হামজালাকে নির্যাতন করেছে মাফ, যারা হামজাকে শহীদ করেছে তারা মাফ, সবাইকে তিনি মাফ করে দিতে পারেন। আমি আল্লাহ বলছি, আমাকে যারা গালি দিয়েছে, আমার কোরআনকে গালি দিয়েছে, তাদেরকে মাফ করে দিলাম। কিন্তু আমার বন্ধু, বিশ্ব নবীকে যারা গালি দিয়েছে, আমার নবীকে যারা আঘাত করেছে, আমার নবীর চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলেছে, গোটা দুনিয়াকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু নবীর দুশ্মনকে আমি আল্লাহ মাফ করে দিতে পারি না। আমার বন্ধুর দুশ্মনকে যেখানে পাওয়া যাবে, হাতিমে পা খাতিমে কাবায় পাওয়া গেলে আঘাত করা হবে, তাদেরকে মিনায় মুজদালিফে সাফা মারওয়ায় পাওয়া গেলে আঘাত করা হবে। আল্লাহ বুঝাতে চান, আমার বিরুদ্ধে কথা বললে মাফ, কিন্তু বন্ধুর বিরুদ্ধে কথা বললে মাফ নাই। আজও আমরা বলতে পারি, আমার বিরুদ্ধে কথা বলতে পারো মাফ, মসজিদ জ্বালিয়ে দিতে পারো মাফ, মাদ্রাসা জ্বালিয়ে দিতে পারো মাফ, হামলা মামলা করতে পারো মাফ, কিন্তু আমার রসুলের চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলবে, 100 হাত মাটির নিচেও যদি পাওয়া যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাদের কোনো মাফ হতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বুঝাতে চান, এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহকে দুনিয়ার জমিনে অভিভাবক মানব, আমি আল্লাহকে দুনিয়ার জমিনে তোমরা যদি অভিভাবক মানতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে কি পুরস্কার দিতে পারি। আমার বন্ধুগণ, এই জায়গায় এসে এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জারুল্লাহ জামাখশরি তাফসীরে কাশ্যাফের মধ্যে চমৎকার দুটা ঘটনা তিনি বর্ণনা করেছেন। সংক্ষেপ করে একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। আল্লামা জারুল্লাহ জামাখশরি তাফসীরে কাশ্যাফে তিনি লিখেন, আল্লাহ যে বললেন, তিনি যার অভিভাবক হবেন, দুনিয়া তার ক্ষমতার প্রয়োজন নাই, অস্ত্রের প্রয়োজন নাই, আল্লাহর উপরে যদি তার ভরসা থাকতে পারে, আল্লাহকে ঠিক মতো যদি বিশ্বাস করতে পারে। আল্লাহ বলেছেন, গোলাম রে, আমার উপরে বিশ্বাস করেন, আমার উপরে ইমান এনে দুনিয়ার জমিনে সঠিকভাবে যদি চলতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়ার জমিনে এমন দিন আসবে যেই দিন গোটা দুনিয়ার মানুষ মুসলমানদের পদচুম্বন করতে বাধ্য, কোন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ দিয়ে শুনবেন, আজ গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতনের শিকার, আজ মুসলমানদেরকে নির্যাতন করা হয়, মুসলমানদেরকে আঘাত করা হয়, আজ যে বিভিন্ন জায়গায় মুসলমানেরা নির্যাতনের শিকার, আমরা কেউ মসজিদ নিয়ে ব্যস্ত, মাদ্রাসা নিয়ে ব্যস্ত, খানকাহ নিয়ে ব্যস্ত, জিজ্ঞাসা করলে, হুজুর আপনি কি করেন, আমি ইমামতি করি, আপনার ছেলে কি করে, বড় মাদ্রাসার মুফতি সাহেব, আমার ছেলে ঘুষ খায় না। আপনার ছেলে বড় মাদ্রাসার মুফতি হয়েছেন, ঘুষ তো খাওয়ার কথা না। আপনার ছেলেকে ভূমি অফিসে পাঠাইয়া দেখেন, সচিবালয়ে পাঠাইয়া দেখেন, আপনার ছেলেকে আপনি পুলিশের চেয়ারে বসাইয়া দেখেন, ওই জায়গায় বসার পরে যদি ঘুষ না খায় আপনার ছেলে ভালো, না হলে মুফতি আর বড় পাগড়ি নিয়ে লাভ নাই, কারণ ওই চেয়ারটা বসার কথা ছিল আপনার ছেলে বড় মুফতির কণ্ঠে কিনা। আমার বন্ধুগণ, হযরত আমার যে কোরআন দিয়ে ইমামতি করেছেন, হযরতে আবু বকর যে কোরআন দিয়ে ইমামতি করেছেন, তারাই ওই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরতে আলী যে কোরআন দিয়ে ইমামতি করেছেন, তারা সেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রের পরিচালনার জায়গা ছিল মসজিদ। আজকে আমরা মসজিদের মাইককে বানিয়েছি, মসজিদের মাইককে আমরা ঘোষণা দিই, মারামারি 2 গ্রামে মারামারি লাগছে, ইমাম সাহেব মসজিদের মাইকে ঘোষণা দিচ্ছে, কথা কন না কেন, ও 2 গ্রামে মারামারি লাগছে, আপনার বাইরন যার যা আছে মসজিদের মাইকে বলতেছে, মসজিদের মাইকে আজকে ঘোষণা করা হয় জানাজার, মসজিদের মাইকে ঘোষণা করা হয় হারানো বিজ্ঞপ্তি, মসজিদের মাইকে ঘোষণা করা হয় বাচ্চাদেরকে পোলিও টিকা খাওয়ানো হবে। কই পাইছেন একটা ফতোয়ার কিতাব বাইর করে দেখান তো, একটা ফতোয়ার কিতাব, আরব ওয়াল আজম, আরবি হও আর আজমি হও, একটা ফতোয়ার কিতাবে দেখান তো যে মসজিদের মাইকে ওগুলার দেওয়া জায়েজ আছে। মসজিদের মাইকে কি জন্য মাইক ব্যবহার করা হয়েছে, মসজিদের মিম্বরে আজকাল মিম্বরটা শুধুমাত্র রাখা হয়েছে ইমাম সাহেব যখন খুতবা দিব ওই জন্য রাখা হয়েছে, ঠিক বললাম না? শেষ, এই কাজ শেষ মসজিদের। আসলে মসজিদ নামাজের পরে তালা লাগাই দেওয়া হয়, দেখবেন এশার নামাজের 10 মিনিট নামাজ শেষ, ভাই বাইরে নামাজ পড়েন, যান আপনি আঙ্গিনায় যান, বাহিরে যান, মসজিদ তালা দেওয়া, কথা বলেন না কেন, এগুলো আসেন আপনাদের, কেন তালা দেন কেন মসজিদে, বলা লাগবে মসজিদ তালা দেন কেন,
কি হয়? মাইক চুরি হয়। তাহলে মসজিদে তালা দিয়ে লাভ কি? তাহলে সুরের চরিত্রে সংশোধন করার ওয়াজ করতে হইব, কথা বলেন না কেন? মসজিদ তালা দিয়ে লাভ কি? আল্লাহ তো মসজিদ তালা দেওয়ার কথা বলেন নাই, বলছেন সুরের চরিত্র সংশোধনের ওয়াজ করেন, মসজিদ খোলা রাখেন, কথা বলেন না কেন? মসজিদ তালা মাইরা রাইকে দেন। বাচ্চারা মসজিদে গেলে কনাই তোর বাড়ি কই, তোর বাপ কেডা? মসজিদে এসে চিল্লে চিল্লি করস কেন? বলে না এটা বাইর করে দে, পিছনে দেয়া দে, ক পিছনে যা। বাপ কাই বাবা, তুমি এই এই ছেলের বাপ? এটা বেয়াদব ছেলে। কো বাপ, আমার ছেলে ভুলে মসজিদে আসছে, আমি জিন্দগিতে আসি না। কেন এটা হচ্ছে? কেন কেন বাচ্চারা মসজিদে গেলে বের করে দেন? বাচ্চাদেরকে বেশি বেশি মসজিদে আসার সুযোগ দেন, ওরা সিনেমা হলে যাচ্ছে না, মসজিদে আসতেছে। মসজিদে আইসা যদি খেলাধুলা করে আপনাদের সমস্যা আছে? কিছু কয় না কেন? আরে মসজিদ তো খেলার জায়গাই বাচ্চাদের। ইমাম সাহেব লুঙ্গি ধরে টান দিব, মুসল্লির লুঙ্গি ধরে টান দিব, ফ্যান আইসা ভাঙ্গে ফেলাইব, গ্লাস ভাঙ্গে ফেলাইব, ওটা তো সৌন্দর্য। বাচ্চারা মসজিদে খেলবে, মসজিদে দুষ্টামি করবে, সুবহানাল্লাহ। কোন খোলেন রসুল পাক বুখারের বাপ খুলেন, দেখেন রসুল পাক ইসলাম যখন মসজিদে নববীতে নামাজ পড়াতেন, বাচ্চাদের কন্ডিশনটা কি ছিল? কি ছিল হজরতে? কথা তো লম্বা। হজরতে হুসাইন একদিন মসজিদে আসতেছেন, রসুল খুতবা দিচ্ছেন মসজিদে, খুতবা জুমার খুতবা, নামাজ পড়তে আইসা ওই পিছনে দাঁড়াইছে মসজিদের। হজরতে ইবনে আব্বাস দেখলেন হুসাইন, টান দিয়ে বলছেন বস, আমি নানার কাছে যাবো। দেখতেছ না কত মানুষ মুরব্বি বসা আছে, এখানে যাইবা কেমনে? বস। নবীজি দেখলেন, নবীজি খুতবা বন্ধ করে নিচে নেমে গেলেন, হেঁটে হেঁটে সামনে গেলেন, হুসাইনের হাত ধরে ধরে নিজের কাছে নিয়ে আসলেন। আসরের সলাতে নবীজি, এখন তো আরেক কথা চলে আসলো, আসরের সলাতে নবীজি, আসরের নামাজ কয় রাকাত ফরজ? তিন রাকাত পড়াইছে, চার নম্বর রাকাতের প্রথম সেজদাও দিছেন, দ্বিতীয় সেজদায় গিয়ে নবীজির উঠেন না, লম্বা সেজদা। কিরে নবীজি কি হলো? হযরতে আলী বলেন, আমার চিন্তা হলো যে নবীজি মনে হয় ইন্তেকাল করেছে, আমি একটু উঠতে চেষ্টা করলাম যে দেখি তো আসেন না নাই, কিন্তু নামাজ তো ভঙ্গ করার দরকার নাই। দীর্ঘক্ষণ পরে নবীজি উঠলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আমিন কি আসছিলেন নাকি আজকের থেকে আমরা চার নম্বর রাকাতের দ্বিতীয় সেজদা এভাবে লম্বা করব? আমাদেরকে বুঝান কি হয়েছে? নবীজি বলে, না রে কিছুই হয় নাই, আমার যে নাতি ওই যে হাসান, হাসান ওই যে হাসান, আমি যখন দ্বিতীয় সেজদায় গেছি আমার কাঁধে ওইটা খেলতেছে, আমার কাঁধের উপরে ওইটা খেলতেছে। এখন আমি যদি নামাইয়া দেই, বেচারা ভয় পয়া মসজিদ থেকে যদি চলে যায় আর কোনোদিন না আসে, আর আল্লাহ যদি বলেন কি ওই ইমাম সাহেব এমন নামাজ পড়াইলা মুসল্লি মসজিদ থেকে যায় গা, তাইলে তো আমি কেয়ামতের দিন বিপদে পড়বো। এই জন্য চিন্তা করলাম যতক্ষণ ভাল লাগে খেলাধুলা করুক, যখন নামবে তখন সেজদাতে করব। আমি যখন এভাবে সেজদায় আছি, জিবরিল আমিন এসে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছেন, আল্লাহু আকবার বলেন। এই ছিল নামাজের কন্ডিশন। আর আমরা হইলে, আমরা নামাজ ভাঙ্গে সভাপতি কয়ে, কার ছেলে মসজিদ আজকে দুষ্টামি করছে, এর নাম ঠিকানা লিখে রাখেন, ও ভাগছে মসজিদ ছেড়ে। এগুলা করা যাবে? মসজিদে বাচ্চাদেরকে আসতে দিবেন তো ইনশাল্লাহ। দুঃখ হচ্ছে আরেক জায়গায়, ইমাম সাহেবদের কিছু ভুল হলেই মারামারি শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি সেজদা একটু দেরি করে, রুকুতে একটু দেরি করে, অথবা নামাজে কোনো কারণে একটা ভুল হয়ে যায়, তাহলে ইমামের চাকরি থাকে না, কথা বলেন না কেন? এগুলা কেন করেন? যে বউর সাথে পারে না বাড়িতে, ইমাম সাহেবের পিছনে এসে খুশায় শুধু মসজিদে, এগুলো হাসেনি এলাকায় সারাদিন লেগে থাকে ইমামের জন্য। ইমাম সাহেব বাথরুম ময়লা কেন? এই জায়গা ময়লা কেন? ফ্যানের নিচিটা এইভাবে কেন? বাতি এখানে জ্বলে না কেন? সব কাজ ইমামের। পুরা গ্রামের মানুষ 500 জন মানুষ, 200টা বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ায়, এক এক সারের পিছনে 5-10 হাজার টাকা খরচ করে, আর পুরা গ্রামের মানুষ মিলে ইমাম সাহেবের 2000 টাকা দিতে পারে না, কথা বলেন না কেন? এগুলো আছেনি আপনাদের এলাকায়? এই কাজটা কি? আর ইমাম সাহেব যদি ইমামতির পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে, ও দেখছেন ওর ওর আর আমল আখলাক কিচ্ছু নাই। আর কোন হুজুর যদি দেখে কোন হুজুরে ব্যবসা করতেছে, ও দেখছেন ও মাদ্রাসায় পড়ছিল ঠিকই, কিন্তু আর ইলিম টিলিম নাই, এজন্য ব্যবসা শুরু করে দিছে,
কথা বলেন না কেন? এটা যদি কোনো হুজুর বলে ওটা টাটকা অরিজিনাল শয়তান, কথা বলেন না কেন? একবারে টাটকা শয়তান। ব্যবসা করবে না তো হুজুর করবে কি? আপনি করবেন আর ওজনে কম দিবেন, সবাইকে সুযোগ দিবেন, সবাই যেন কিছু করতে পারে, হালাল ভাবে রিজিক খায়, ইমামতি করে, এটা পেশা না, ইমামতি করার পাশাপাশি চাকরি বিভিন্ন কাজ করেন, কৃষি কাজ করেন, সিএনজি একটা কিনেন, প্রাইভেট একটা কিনেন, ব্যবসা মানে দোকান একটা করেন। আমরা দারুল উলুম দেওবন্দকে যারা অনুসরণ করি, যান দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামের খবর নেন, সবাই বিজনেসম্যান। মদিনা ইউনিভার্সিটিতে যান, সব শিক্ষকরা বিজনেস করে, বড় বড় ফ্যাক্টরির মালিক। আর বাংলাদেশের হুজুরে দেখবেন পাঞ্জাবি বলতে বলতে কমরের উপরে উঠে গেছে, 2000 টাকা হুজুর পায় সবার আলহামদুলিল্লাহ, ছেলে দুইটা মাদ্রাসায় পড়তেছে ঠিক আছে, আর ওই যে 500 টাকা হাত দিয়ে দিচ্ছে, 200 টাকা হাত দিয়ে দিচ্ছে, এটা ফাড়া টাকা দিছে না জাল টাকা দিছে দেখবার সুযোগ নেই, কথা বলেন না কেন? আমি চাই, আমি কথা বলার অর্থ এটা হচ্ছে আপনি আমি কোরআন শিখেছি, আপনার আমার দাম আছে, সম্মান আছে, ইজ্জত আছে, আপনি আমি নষ্ট করবো কেন? একজন সুৎকুর গুসকুর যদি 120 টাকার গাড়ি দৌড়াইতে পারে, আপনি আলিম ইজ্জতের সাথে 50 লাখ টাকার গাড়ি দৌড়াইতে হবে, ঠিক কিনা বলেন? আপনার ইজ্জত থাকুক, এটা কোয়ালিটি লেভেল থাকুক সমাজে, কেন আপনি এভাবে থাকবেন, পড়ে থাকবেন কেন? বৌরি একটা সুন্দর শাড়ি দিতে পারেন না, তা আপনার বৌরি একটা সুন্দর থ্রি পিস দিতে পারলেন না, এটা জুতা দিতে পারলেন না, আলতা, স্নো, লিপস্টিক, একটা হিল জুতা, এগুলো দিতে পারলেন না, তো কেন দেন না কেন? আমি হুজুর তো বৌরে এগুলো দেওয়া ঠিক না, সব দিবেন বৌরে, বউকে টি শার্ট দেন, স্যান্ডু গেঞ্জি দেন, আপত্তি আছে? ও যেন ওগুলো পরে বাহিরে না যায়, মার্কেটে না যায়, ওগুলো যেন আপনার সামনে অ্যাপ্লাই করে, কথা বলছেন না কেন ভাই? আমি হারাম ওয়াশ করতেছি নাকি? থাকলে আপনারা বলেন, আপনারা তো আজকালকে গড়ের বৌরে কামলা বানাইছেন, কামলা সারা দিন কাজ করো, বাচ্চাদের প্রস্রাব পায়খানা, ওদেরকে স্কুলে রেডি করা, ওদের খাবার রেডি করা, গরু ছাগল হাঁস মুরুগ ঘর যা আছে সব বউর কাজ, এক কথা কর না কেন? বৌরে কি কামলা বানাইছেন? এরপরে রান্না করে না দিলে মায়ের কেন? এগুলো হচ্ছে কেন? বউ কেন আপনাকে রান্না করে খাওয়াবে? আপনি রাঁধতে পারেন না, আপনি রান্না করতে পারেন না, বউকে সহযোগিতা করবেন রান্নায়, ইনশাল্লাহ বলেন, এখন কেউ আস ঠিক ইনশাল্লাহ বলে না, মা বোনেরও আছে ঠিক আছে তাইলে। এরপরে সবাই বাসায় গিয়া দরজায় নক করে বউ যেন সালাম দেয়, নিজে সালাম দিতে চায় না, আসেন এটা একটু হাত উঠে দেখান, বউরে সালাম দেননি আপনারা? সব ফেরেশতা এখন এবার আল্লাহর বলি, বউরে সালাম দেয়, বউরে সালাম দিবেন, দিবেন তো ইনশাল্লাহ, বউকে মাঝে মাঝে সালাম দিবেন ইনশাল্লাহ বলেন। নবীজি সালাম দিতেন না? দিতেন তো, মাঝে মাঝে মুখে উঠে খাবার দিবেন, আপনারা তো বউরে খাওয়াইতে পারেন না, আপনারা তো পাশের বাড়ির বাবিরে খাওয়াইতে পারেন, কথা বলেন না কেন? বউরে খাওয়াইতে পারেন না, বউকে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াবেন, নিজের হাতে মাঝে মাঝে স্টাইল করে ড্রেস আপ করে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? লিপস্টিকটা আপনি নিয়ে ফুটে লাগাই দিবেন, হাসে ইনশাল্লাহ কয় না, বলেন ইনশাল্লাহ, মেহেদিটা হাতে আঙ্গুলে লাগাই দিবেন, জায়েজ, পায়ের মুখে মেহেদি লাগাই দিবেন, কখন লাগাই দিবেন? যখন স্ত্রীর ঋতুস্রাব হবে তখন লাগাই দিবেন, কারণ ঋতুস্রাবে তো আর অজু করা লাগে না, নামাজও পড়া লাগে না, ঠিক বলি নাই? মাসালা জানবেন, এরপরে দিবেন, যে কোনো দিন দিবেন না আবার, তখন অজু করা লাগবে না, মুখে পানিও যাওয়া লাগবে না, যখন ঋতুস্রাব শেষ তখন ওগুলো ফালাই দিতে হবে, নিজের মতো করে সাজাবেন। আর আমাদের মা বোনরাও তো খারাপ, দামি দামি লেহেঙ্গা আছে, স্টাইলের শাড়ি আছে, পোশাক আছে, থ্রি পিস আছে, সব রাইকা দেয় বাসায়, যখন কোথাও বিয়ে শাদিতে যায় মার্কেটে যায় সব ঠিক মতো ইউজ করে, আর জামাইয়ের সামনে হে পুরোনা ছেঁড়া কাপড়, কথা বলেন না কেন? ঠিক না? কেন এগুলা, কেন এগুলা কেন হচ্ছে? এই জন্য উভয় দিক থেকে ভালোবাসা হওয়া চাই, স্ত্রীকে ভালোবাসতে শিখবেন, মাঝে মাঝে তাকে গল্প শোনাবেন, আপনিও গল্প বলবেন, একসাথে আড্ডা দিবেন, একসাথে গল্প করবেন, বাচ্চাদেরকে একদিন রাইকা পার্কে ঘুরতে যাবেন ইনশাল্লাহ বলেন। আরে হারাম না তোরে ভাই, হারাম তো আরেকজনরে নিয়ে যাওয়া, বউরে নিয়ে যাইতে বলছি। এজন্য বউর প্রতি ভালোবাসা তৈরি করেন, বউকে ভালো খাওয়ান, আপনি রেস্টুরেন্টে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে ভালো খান, আর বউর জন্য কিছু নিয়ে যান না, এমন আছে না? নাই আপনারা এগুলো পারেন না, এজন্য আল্লাহকে ওয়াস্তে
ফ্যামিলিকে যদি সুন্দর করতে চান, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হওয়া চাই, চাই কি চাই না? এই জন্য মাঝে মধ্যে বর তরকারি রান্না যে করে, গোশত রান্না, পোলাও রান্না করে, এগুলার প্রশংসা করবেন। আপনারা দেখে বলেন, তুমি যে রান্না করো এটাকে ছাগলও খায় না, আর পাশের বাড়ি যে ভাবি আসছে না কি যে রান্না করে, মনে হয় হাত কামড়ে খায় বলে, এই কথা আপনারা বলেন কি বসে বলেন না, ঠিক কিনা বলেন? এটাও কর ঠিক, এদের চরিত্র চিন্তা করতেছি, এটা ঠিক হইলো কেমনি? এটা তো হারাম কাজ। এজন্য স্ত্রীকে সালাম দিবেন তো ইনশাল্লাহ, ট্রাই করবেন। এখন আজকে ওয়াজ শোনার পরে যদি আজকে বাসায় গিয়া দরজা খুলে বউ আসসালামু আলাইকুম, বকু বারে বাবা, এ আবার কোন ভূত হইল নাকি না জিন্নাতে ধরছে নাকি, জীবনে সালাম করো নাই হঠাৎ করে বলতেছে। এরপরে যদি ঘরের ভিতরে কেমন বউ আজকে তোমাকে না মাশাল্লাহ যে স্মার্ট লাগতেছে, যে স্টাইলিস্ট তোমার বডি স্ট্রাকচার আজকে খুব ওয়াসাম বিউটিফুল, ওরে ভাব জিন্দগিতে আমার সুন্দরী করলো না, হঠাৎ করে আজকে আইসে আমার সুন্দরী বলতেছে, তাই লোক আজকে কোথায় ছিল, মানে মানে পাম দিতেছে কোন জায়গায়, দুই নম্বরই কাজে ছিল, ধরা খাইবেন। এজন্য সুন্দর করবেন। এরপরে যদি খাইতে বসতেন বাসায়, স্ত্রী রান্না করে এনে বলছেন মাশাল্লাহ স্ত্রী তোমার হাতের রান্না যে আজকে কি স্বাদ হইছে, মন চায় তো প্লেট শুদ্ধ ভাঙ্গে খায়। বউ উঠে গেছে রাগ, কি বললেন? বলছি তোমার হাতের রান্না খুব স্বাদ হয়েছে। বলবেনই তো, প্রতিদিন তো আমি রান্না করে খাওয়াই ভাল লাগে না, আর আজকে পাশের বাড়ির বাবির কাছ থেকে এক পেয়ালা গোশত আনছি, হেটাই তোমার কাছে ভাল লাগছে, মায়ের খাওয়া ছাড়া কোনো পথ নাই। আগে জানতে হবে রান্নাটা করছে কে, এরপরে প্রশংসা করবেন ইনশাল্লাহ। বলেন সবাই বলেন ইনশাল্লাহ। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, স্ত্রীকে ভালোবাসতে হবে। কিন্তু বাংলাদেশে স্ত্রী আর শাশুড়ির ঝগড়া তো আছে, আছে না নাই? স্ত্রী শাশুড়ির ঝগড়া আছে, এটা বাদ দেন। স্ত্রীকে নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করেন, আর বোনেরা শাশুড়িকে নিজের মা মনে করেন, এই তো সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু হয় কেমনি, আজকালকে অনেক বোনেরা আছেন স্বামী বিদেশে থাকে আর তারা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরায়, কথা বলেন? এগুলো আছে না থাকলে বলবেন নাই, আমরা অন্য আলোচনা করব। আছে তো, এগুলো থাকলে সমাজের ভালো হচ্ছে না কেন আমি জানতে চাই? মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, আলেম উলামা বেশি, 50 বছর আগে এত মসজিদ ছিল আপনাদের এলাকায়, এত মাদ্রাসা ছিল, এত আলেম ছিল, তো সব বাড়ছে, চরিত্র ভালো হয়েছে না খারাপ হয়েছে, সুদ কমছে না বাড়ছে, ঘুষ কমছে না বাড়ছে, তো এত মসজিদ এত মাদ্রাসা এত হুজুর দিয়ে লাভ হয়েছে কি, কথা বলেন না কেন? এজন্য আল্লাহ কওয়াস্তে যুবকদেরকে বলছি, ভাই শুনো, তুমি আজকে একটা মেয়ের চরিত্র নষ্ট করতেছো, মনে রাখবা তোমার বোনের তোমার স্ত্রীর চরিত্র আরেকজন নষ্ট করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কওয়াস্তে আমরা হারাম কাজ করব, হারাম কাজ করব, কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো পথে যেতে হবে আমাদেরকে, ভালো পথে যেতে হবে। এলাকায় অনেক মুরব্বী আছে দেখবেন, দাড়িও আছে কিন্তু মসজিদে নামাজ যায় না, আসেন এটা এলাকা দেখবেন, দাড়িও আছে নাভি পর্যন্ত লম্বা, হাতে তসবিও আছে, খবর নিয়ে দেখবেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি, এটা মনে হয় এটা কোন এলাকা, দল্লা এলাকায় নাই মনে হয়, এটা আছে সুদ, সুদ খায়, সুদে টাকা লাগায়। আল্লাহ তুমি এদেরকে হিদায়ত দান করো, জুড়ে বলেন আমিন। ইমাম সাহেবরাও তো বিপদে আছেন, ইমাম সাহেব চিন্তা করছেন আল্লাহ যা করে আজকে ওয়াজ তো শুনছি, কালকে জুম্মায় গিয়াই সুদের বিরুদ্ধে ওয়াজ, কিসের বিরুদ্ধে? না মাধু অনুসল্লি আল্লাহ বইলে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি, এলাকার সব থেকে বড় সুদের কারবারি, ইমাম সাহেব চিন্তা করছে সালাম ফিরানোর পরে চাকরি আর থাকবে না, সুদের ওয়াজ বাদ দিয়ে দিচ্ছে, ঘুষের ওয়াজ শুরু করছে, বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি সাবেক দারোগা, ঘুষ কি কম খাইছে? ইমাম সাহেব বাদ দিয়ে দিচ্ছে এই ওয়াজ, কতাইলে যারা এই এই ওয়াজ বাদ দিয়া চিন্তা করছে কোন জাগা, তাহলে যারা অমুকের জায়গা তমুকের জায়গা দখল করে হেদির বিরুদ্ধে একটু ওয়াজ শুরু করে দেয়, সামনে তাকায় দেখে চেয়ারম্যান বসা, ইমাম সাহেব চিন্তা করছে চাকরি না যাওয়াইয়া চাকরি বাবা রাখি, ইমাম সাহেব ডাইরেক্ট গুরুস্থানের ওয়াজ শুরু করছে,
মরা মানুষ কেমন আছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ সভাপতি আলহামদুলিল্লাহ কেশিয়ার কো জাজাকাল্লাহ হুজুর আগামী মাস থেকে 500 টাকা বেতন বাড়ায় দিল, সব ঠিক আছে। এগুলো বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে। আমাদেরকে দিনের কথা পরিষ্কার করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কথা বলেন না কেন, সত্য কথা পৌঁছে দিতে হবে। একজন ইমাম, একজন খতিব, যে এলাকার আপনি এলাকার নেতা, কেয়ামতের দিন প্রথম প্রশ্ন আল্লাহ আপনাকে করবেন, নেতা জবাব দাও তুমি তোমার অধীনস্থ যারা ছিল তাদের কাছে স্বচ্ছ দিন পৌঁছে দিয়েছো কিনা, জবাব দিতে হবে। এই জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা ভালো পথে আসবো তো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা নামাজি হব, আমাদের বাচ্চাদেরকে নামাজ পড়াবো, কিন্তু আজকালকে ঘরের ভিতরে তো আল্লাহ জানে বিদেশি চ্যানেলের তো অভাব নেই, এগুলো নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, এগুলো বাদ দেন। দিনের পথে আমরা সবাই চলে আসি, নামাজ পড়ি। কে জালি টুপি পড়ছে, কে লম্বা টুপি পড়ছে, কে গোল টুপি পড়ছে, কে পাঞ্জাবি পড়ছে, কে শার্ট পড়ছে, কে কোট পড়ছে, কে টাই পড়ছে, এই ফেতনা বাদ দেন। সবাইকে নামাজের দিকে ডাকেন, কথা বলেন সবাইকে কোন দিকে, বলেন সবাইকে কোন দিকে, নামাজের দিকে। আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে আজকে দেখা যাবে ফজরের সালাতে কয়জন হইতেছে। যাবো ভাই, ভাই শুনেন, আপনি আমি মরে যাবো একদিন, কেউ থাকবো না। ও মুসলমান শুনো, একদিন শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। খান সাহেবের বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। এমপি সাহেবের বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি থাকবেন না। চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। ব্যবসায়ীর বাড়ির ব্যবসায়ীর বাড়ি থাকবে, ব্যবসায়ী থাকবেন না। একদিন সব থাকবে, থাকবেন না শুধু আপনি। মনে রাখবেন, একদিন এখানে আরেকজন এসে ওয়াজ করবে, আমি থাকবো না, আমি থাকবো না, আরো মানুষ এসে ওয়াজ শুনবে, আপনি থাকবেন না। এই জন্য আমরা যতক্ষণ আছি দিনের কথা মানুষের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমাদের অভিভাবককে, আওয়াজ করে বলেন আমাদের অভিভাবককে, এই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশ্ব নবীকে বলছেন, বন্ধুরে এই দুনিয়ার জমিনে একমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, গোলাম তুমি শোনো, বন্ধুরে তুমি শোনো, আল্লাহ বলছেন 100 বৎসর যদি গুনাহ করো আর একটা দিন যদি তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেছেন, গোলাম তুমি শোনো, আজ হায়াতে জিন্দেগির কত দাম তুমি আমি জানি না, হায়াতে জিন্দেগির দাম তোমার আমার কাছে নাই। 1 মিনিট যারা দুনিয়ার জমিনে বেঁচে থাকলো তাদের মতো দামি মানুষ কবরে, যিনি আল্লাহর ওলি তার চাইতে বড় দামি আপনি। কবরের ভিতরে যদি কোনো বুজুর্গ আল্লাহর ওলি ইন্তেকাল করেন আর আপনি সুদকুর, আপনি ঘুষকুর, দুনিয়ার জমিনে যদি বেঁচে থাকেন আপনার দাম আল্লাহর কাছে বেশি, কারণ আল্লাহর ওলি কবরে চলে গিয়েছেন, চাইলে কোরআন তিলাওয়াতের সুযোগ নাই, চাইলে আল্লাহর কদমে সেজদা দেওয়ার সুযোগ নাই। আপনি যিনি সুদকুর, আপনি যিনি ঘুষকুর, আমি যিনি অন্যায়কারী, আজকে আমার হায়াত আছে, চাইলে আল্লাহর কাছে যদি তওবা করতে পারি, আল্লাহ বলেছেন গোলাম রে তওবার মাধ্যমে আমি আল্লাহ শুধু তোমার গুনাহ মাফ করে দেই তা না, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার পিছনের জিন্দেগির গুনাহ যতটুকু ছিল তার থেকে 10 ডাবল নেকি দিয়ে তোমার আমল নামাকে আমি আল্লাহ বরে দে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বোঝাতে যান, গোলাম রে এই দুনিয়ার জমিনে গুনাহগার কাউকে দেখলে আপনি নাক ছিটকাবেন না, মনে রাখবেন অন্যায়কারীকে দেখলে নাক ছিটকাবেন না। বাইরে তুমি শোনো, তোমাদেরকে ছোট্ট করে কথাটা বুঝাইয়া দেই, এখানে অনেক যুবক আছো যারা প্রেম করো, অনেক বোন আছে যারা প্রেম করে, তোমরা শোনো কি বলতে চাই। অ যুবক, তুমি যেই বোনের প্রেমে পড়েছ, হয়তো তার চামড়া অনেক সুন্দর, অনেক স্টাইলিস্ট, তার গলার বয়স তোমার কাছে আকর্ষণীয়, তার চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাও। অ যুবক, তুমি জানো না এই মেয়েটা যদি আজকে মারা যায় 72 ঘন্টার ভিতরে তার চামড়ার থেকে বের হবে পোকা। বোন রে, তুমি যেই ছেলের প্রেমে পড়েছ, ওই যুবক যদি আজকে মরে যায় তার চামড়া থেকে 32 ঘন্টার ভিতরে বের হবে পোকা।
ভাই রে, তুমি যার সঙ্গে প্রেম করে রাত্রবেলা ঘুমাও না, সারা রাত্র টেলিফোনে কথা বলো, রাত্র জেগে জেগে কথা বলো। বোন রে, তুমি যার সঙ্গে প্রেম করো, যেই ছেলের প্রেমে পড়েছো তুমি জানো না, ওই ছেলে যদি তোমার চাইতে সুন্দরী স্মার্ট আরেকটা মেয়ে পায়, অবশ্যই অবশ্যই তোমাকে কিন্তু একদিন বলে যাবে। ও ভাই, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছো, ওই মেয়ে যদি তোমার চাইতে ভালো চাকরি, তোমার চাইতে ভালো টাকাওয়ালা আরেকটা ছেলে পায়, নির্ঘাত নির্ঘাত তোমাকেও ভুলে যাবে, কেউ মনে রাখবে না, টেলিফোন বন্ধ করে দিবে, অন্য মোবাইল ইউজ করবে, বাড়ি ওখান থেকে সরায়া ফেলবে, তুমি যার সঙ্গে প্রেম করেছো সে তোমাকে ভুলে যাবে, কেউ মনে রাখবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে, আমি আল্লাহ প্রেম করি, আমি আল্লাহ তোকে ভালোবাসি, গোলাম আ গোলাম, এই দুনিয়ার জমিনে যা বানাইছি খুন বলে বানাইছি, আসমানকে আমি আল্লাহ কোন বলে তৈরি করেছি, জমিনকে আমি আল্লাহ কোন বলে তৈরি করেছি, লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম যা বানাইছি কোন ফায়া কোন হয়ে গেছে, গোলাম দুনিয়ায় যা বানাইছি কোন বলে বানাইছি, আর তুমি গোলামকে আমি আল্লাহ বানাইছি আমার কুদরতের হাত দিয়ে, কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস আছে, আমি আল্লাহর কাছে আরশে মুআল্লা আছে, আমি আল্লাহর কাছে লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা আছে, কিন্তু রাত্র হয়ে গেলে আমার ভাল লাগে না, ফেরেশতারা আমার কাছে থাকে আমার ভালো লাগে না, আরশে মুআল্লায় আমার ভাল লাগে না, আমি আল্লাহ আমার চেয়ারে বসে থাকতে আমার ভাল লাগে না, আমার চিন্তা একটাই গভীর, রাত্র যখন হয়ে যায় আর আমার গোলাম আর বান্দি সেজদার মধ্যে পড়ে, আমি আল্লাহকে যখন ডাক দে আমি আল্লাহর সে আজিমে থাকি না, আমি আমার গোলামের সেজদার জায়গায় হাজির হয়ে যায়। আমার বন্দগার মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা তুমি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলো, জানতে চাই তুমি তুর পাহাড়ের কোথায় আর আমি কোথায়। আল্লাহ বললেন, মুসা তুমি বলো তো তুমি কোথায় আর আমি কোথায়, তুমি একটু বলো। মুসা ডেকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা আমি তো তুর পাহাড়ের নিচে, তুমি মনে হয় তুর পাহাড়ের উপরে। আল্লাহ বলছেন, মুসা না, তুমি তুর পাহাড়ে এটা সত্য, তুমি তুর পাহাড়ের নিচে এটা সত্য, কিন্তু আমি তুর পাহাড়ের উপরে না, আমি আর তোমার মধ্যখানে আছে 70,000 নূরের পর্দা, এপার ওপার থেকে কথা বলতেছি। মুসা এবার চুকের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি জানতে চাই মনিব, পৃথিবীতে কোনোদিন কি তুমি সরাসরি কারোর সঙ্গে কথা বলবা, দেখা করে কি কথা বলবা, এভাবে ডেকে ডেকে কি তুর পাহাড়ে আনবা। আল্লাহ বলছেন, মুসা না, কথা বলবো ঠিকই কিন্তু তোর পাহাড়ে ডেকে আনবো না, আখিরি জামানের উম্মত আমার কাছে এত প্রিয়, তারা যখন সেজদায় গিয়ে আমাকে সুবহান বলে ডাক দিবে, তাদেরকে ডেকে আমার কাছে আনবো না, বরং আমি আল্লাহর শাজিম থেকে তাদের কাছে হাজির হয়ে যাব, কোন সুবহানাল্লাহ। সেই রব আছেন না নাই, কথা বলেন আছেন না নাই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম রাত্র যখন গভীর হয়ে যায় আমি পাগল হয়ে যাই, গোলাম আমাকে ডাক দেয় না কেন, আমি তার সাথে প্রেম করেছি, আমার নবীর সাথেও তো আল্লাহ প্রেম করেছেন, আমার নবীকে আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ও নবী তোমার সাথে আমি প্রেম করেছি, তুমি আমার বন্ধু, তোমাকে আমি ভালোবাসি, তুমি খাদিজার কম্বলের নিচে গভীর রাত্রে শুয়ে আছো, আমি আসমানের উপরে আরশে আজিমে, আমার ভাল লাগে না প্রেমিক এক জায়গায় তুমি আরেক জায়গায়, আমার ভাল লাগে না বন্ধু তুই কম্বলের নিচ থেকে বের হও, আমি একা একা ভাল লাগে না, রাত্র যখন গভীর হয় তোমার সঙ্গে কথা বলতে আমার কলিজাটা কুদরতের কলিজা পাগল হয়ে যায়, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির, ওয়া চাদরওয়ালা চাদর খোলো, কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও, খাদিজাকে গুম পড়াইয়া দাও তুমি বের হও, কম্বলের নিচ থেকে বের হও, সেজদার ভিতরে পড়ে যাও, আমি আল্লাহ আরশে আজিমে নাই, তুমি তাকায়া দেখো আমি আল্লাহ তোমার বিছানায় হাজির হয়ে গেছি। রব তো তার নাম, রব তো তার নাম, রব তোমাকে খুঁজে, আল্লাহ বলছেন, গোলাম গোলাম যখন দুনিয়াটা ভেঙ্গে দিতে আমি আল্লাহ চাই, আল্লাহর কাছে এই জমিন বলে, আল্লাহ এই জমিনের না ফরমান গোলাম তোমার হাত দিয়ে বানাইছো, সুদ খায়
ঘুষ খায়, ফেনসিডিলের ব্যবসা করে, ইয়াবা খায়, নেশা করে, আরেকজনের জমি দখল করে, আল্লাহ নিমক হারাম ওকে ধ্বংস করে দেই। ইদা জুলজিলাতিল আরদু জিলজালহা, আল্লাহ বলো আমি জমিনকে ভেঙ্গে দেই, আল্লাহ বলেন ভাঙ্গিস না। আসমান বলে ইদা সামাউন শাক্কাত, নাফরমানদের উপরে আসমানকে ভেঙ্গে দেই, আল্লাহ বলে ভাঙ্গিস না। ইসরাফিল বলে আল্লাহ সিংহে ফুঁক দিব কিনা, বেঈমান নাফরমানদেরকে দুনিয়া রাইখা লাভ নাই, আল্লাহকে ভাঙ্গিস না, আমিও তো ধ্বংস করে দিতে চাই। কিন্তু কদিম দোল্লার টাঙ্গাইলের এলাকায় কিছু যুবক আর যুবতী আছে যারা গভীর রাত্রে সব ছেড়া সাজদায় পড়ে যায়, তাদের প্রেমে আমি এত পাগল, তাদের জন্য আমি আল্লাহ আসমান জমিন ভাঙ্গি না। রব তো তার নাম, রব তোমাকে আমাকে ভালোবাসে, রব সব ঠিক রেখে দিছে তোমার আমার জন্য। আল্লাহ বলছেন শোন আসমান আর জমিন আমি কেন ভাঙ্গি না। কত যুবক আছে রাত্র যখন গভীর হয়, কত রাত্র গভীর হলে বিছানা ঘুমাতে পারে না, কত যুবতী আছে রাত্র গভীর হলে বিছানা ঘুমাতে পারে না, ঘুম থেকে উঠে যায়, ঠান্ডা পানি দিয়ে অজু করে সেজদায় পড়ে যখন বলে সুবহান, ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন ফেরেশতারা বল আমার গোলাম আমাকে কি বলছে, আল্লাহ তাআলা তোমাকে বলছে সুবহান, আল্লাহ বলছেন বলো আমি যে পবিত্র, তারা কি আমাকে দেখেছে, আল্লাহ তোমাকে দেখে নাই, না দেখে গভীর রাত্রে বাড়ির সবাই ঘুমে, পাড়ার সবাই ঘুমে, ঘরের সবাই ঘুমে, গোলাম আর বান্দি ঘুমায় না, গভীর রাত্রে তোমাকে বলছে সুবহান, তুমি নাকি পবিত্র, আল্লাহ বলছেন রহমতের ফেরেশতা, আরশে মুআল্লার ফেরেশতা, বাইতুল মামুরের ফেরেশতা, তোমরা সাক্ষী দেখো আমি আল্লাহ বলছি সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র, আমার গোলাম আমাকে না দেখে পবিত্র স্বীকার করার কারণে আমি আল্লাহ বললাম সাব্বাহতুকা, গোলাম তোকে দুনিয়ায় বানালাম পবিত্র, আখেরাতে বিনা হিসাবে দিলাম জান্নাত। গোলাম যখন সেজদায় পড়ে আলা, আল্লাহ বলেন ফেরেশতারা গোলাম কি বলছে, কো আল্লাহ ও তো বলছে আলা তুমি নাকি অনেক বড়, আল্লাহ বলছেন আমার বড়ত্বকে কোনোদিন দেখেছে, আল্লাহ দেখে নাই, না দেখে বলছে তুমি বড়, আল্লাহ বলছেন আলাইতানি অবশ্যই আমি বড়, আর আমার গোলাম আমাকে স্বীকার করার কারণে, আমার বান্দি আমাকে স্বীকার করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম আলাইতুকা, গোলাম দুনিয়ায় বানালাম বড়, আর আখেরাতে আগেকার সকল উম্মতদের উপরে বানাইয়া দিলাম বড়। রব তো তার নাম, রব তোমাকে খুঁজে, রব তোমাকে খুঁজে বের, শোনো রবকে, রবকে শোনো। আল্লাহ বলছেন যখন ফজরের আজান হয় নামাজ পড়তে আসে না, ফজরের আজান হয় তখন ফেরেশতারা বলে আল্লাহ এই যে না ফরমান আজান হয়েছে নামাজ পড়তে আসতেছে না, আমি কি একটা গুনাহ লিখে দিব, আল্লাহ কেন লিখিস না, থাম খাতাটা বাইর করিস না, দেখ জোহর পর্যন্ত আমার গোলাম তো আসতেও পারে, জোহরের সময় যখন চলে আসে গোলাম যখন আসে না, ফেরেশতা বলে আল্লাহ এখনো তো আসে নাই, লিখে দিব না, কি করে লিখিস না, খালিটা রাখ, লিখিস না খালি রাখ, দেখি মা আসরের সময় আসে কিনা, আসরের সময় হয়ে যায়, আল্লাহ বলছেন গোলাম শুনছি তোর নাকি টাকা নাই, তোর নাকি মেয়ের বিয়ে হচ্ছে না, 20 বছর বিয়ে করেছো বাচ্চা হচ্ছে না, তোমার থাকবার জন্য একটা ঘর নাই, তোমার উপরে মামলা, তোমার উপরে হামলা, তুমি নাকি সমাজে অবহেলিত, আমি আল্লাহ বলছি হাইয়া আলাল ফালাহ, আয় কামিয়াবির দিকে, আমি তো তোকে টাকার বস্তা দিতে চাই, আমি রহমতের বস্তা দিতে চাই, তোর বিপদ দূর করতে চাই, আয় মসজিদে। গোলাম যখন আসে না ফেরেশতা বলে আল্লাহ তুমি ডাকছো এরপরে আয় নাই, আমি কি লেখা দিব, আল্লাহকে লেখিস না, দেখ মাগরিবের আগে তো আসতে পারে, আল্লাহ একবার বলেন না, মাগরিবের সময় হয়ে যায় গোলাম তখনও আসে না, আড্ডায় ব্যস্ত, বন্ধুদের সঙ্গে আড্ডায় ব্যস্ত, আসছে না, এসার সময় হয়ে গেছে, আল্লাহ ও তো আসে নাই, এখন কি করবো, লেখিস না, আজকের দিনটা হয়তো আমাকে স্মরণ করে নাই, ঘুম থেকে উঠলে হয়তো আমাকে মনে করবে। কেমন রব, কেমন রব, মিন হাবলিল ওয়ারিদ, অত আমাদের কাছাকাছি, রাত্র গভীর হয়ে যায়, দিনের ফেরেশতা চলে গেছে, রাত্রের ফেরেশতা এসে বলছে আল্লাহ তো এখন ঘুমাইব, এখন কি করবো, কর এতক্ষণ ঘুমাইবো, এক বক্ত নামাজ পড়ে নাই, ওর কি সিকিউরিটি দিব, আল্লাহ বলছে শোন গোলাম আমাকে না চিনতে পারে, বাপকে ছেলে ভুলে যেতে পারে, বাপ যেমন ছেলেকে ভুলে যায় না, মাকে সন্তান অস্বীকার করতে পারে, মা যেমন সন্তানকে অস্বীকার করতে পারে না, আমি আল্লাহ বলছি গোলাম ও ফেরেশতারা শোন, এখন রাত্রবেলা যখন গোলাম ঘুমানোর সময় আমাকে ভুলে যাচ্ছে, আমার গোলাম ঘুমিয়ে গেলে তার পায়ের কাছে 9 জন ফেরিস্তা, তার মাতার কাছে 9 জন ফেরিস্তা, 18 জন ফেরিস্তা দিয়া আমার গোলামকে গোটা রাত্র সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে দেওয়া, আল্লাহ কেন, গোলাম তো ঘুমায় যাইব, নাকের ছিদ্র, কানের ছিদ্র, বিভিন্ন ছিদ্র দিয়ে পোকা ঢুকে যেতে পারে,
আমার গোলামকে কেউ মাইরা ফালাইতে পারে, এজন্য গোলামকে সিকিউরিটি দিয়ে রাখছি। আল্লাহকে ডাকো নাই, আল্লাহকে ডাকি নাই, আল্লাহ সিকিউরিটির ব্যবস্থা করতেছেন। দিন যায় রাত যায়, আমরা আল্লাহকে মানি না, আল্লাহর কথা শুনি না, এইভাবে চলতে 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 গোলাম যদি কোনো একটা দিন, গোলাম যদি কোনো একটা দিন গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দেয়, আমার বন্ধুগণ কোনো একটা রাত্রে গোলাম যদি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তাআলা জীবনের সবগুলা দিন কাটিয়ে ফেলেছি, আজকে বুঝতে পেরেছি গোটা জিন্দেগি অপরাধ করেছি, তুমি কি আমাকে ক্ষমা করে দিবা না, মাফ করে দিবা না? আল্লাহ ডাক দিয়া বলছেন, গোলাম রে যখন আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগায়া আমার দেয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, গোলাম আমি আল্লাহ কথা দিলাম, তোর চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের ডগায় আসতে দেরি হবে, আমি আল্লাহ তোর গোটা জিন্দগির গুনাগুলাকে মাফ করে দিতে এক মিনিটও দেরি হবে না। এখনো সুযোগ আছে, আজকে রাত্রে সুযোগ আছে, চাইলে আজকে রাত্রে আমরা জিন্দগির গুনাগুলাকে মাফ করায় নিতে পারি। আল্লাহ এইভাবে সব সময় আমাদের গুনার খাতাকে খালি রেখা দেন। কাজ করতে শুরু করে আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারা আমার গোলাম নেকির কাজের নিয়ত করেছে, তুমি ওই কাগজের মধ্যে নেকির সওয়াবটা লিখে দাও। শুধু নিয়ত করছে লিখে দাও। এই জন্য আজকে আমরা নিয়ত করতে পারি আজকের ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, বলেন না ইনশাআল্লাহ।